যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে, একটি আপু আসছে পর্দা অবস্থায়। আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? তানিয়া। তানিয়া, কেমন আছেন আপনি? ভালো। ভালো আছেন? মানে বাড়ি কোথায়? বাড়ি ঢাকায়। ঢাকায়? জায়গা জমি টমি আছে নাকি ঢাকায়? জমি জমি নাই, ভালো থাকি। পরিবারে কে কে আছে? মা আছে আর আপনি আছে। গ্রামের কোনো ঠিকানা ঠিকানা নাই? রাজশাহী। রাজশাহী। মা বাবা কি করে? বাবা নাই, শুধু আম্মুই আছে। বাবা কি হইছে? বাবা চলে গেছে, বিয়া করে নাই। হ্যাঁ রে। কয় ভাই বোন আপনারা? আমরা দুই বোন। আপনি কি করেন, লেখাপড়া করেন? না, মানুষের ভাষায় কাজ করি। বয়স কত? 17। 17। কবে থেকে মানুষের ভাষায় কাজ করেন? তা 2-3 বছর। আচ্ছা আচ্ছা। টাকা পয়সা পান নাকি এমনি এমনি কাজ করেন, পেটে ভাতে কাজ করেন? পেটে ভাতেই কাজ করি। তা এখন কি চিন্তা করে আসছেন প্রতিবেদনে? বিয়ের বয়স হয়েছে তো নাকি? বিয়ের বয়স হয়নি। তাহলে এখন বিয়ে করতে চান কেন? যারা সত্যিকারের ভালোবাসে আমার জন্য অপেক্ষা করবে। তো যেভাবে কাজকাম করে খেয়ে দিয়ে বেড়াচ্ছেন এটা ভালো না জীবন? এটা কেমনে ভালো হলো, মানুষের বাসায় কাজ করি, কথা শুনে শুনে থাকে, এটা ভালো হইলো। এখন নিজের একটা সংসার হোক সেটা চান নাকি? আচ্ছা আচ্ছা। ধরেন সংসার হবে, বাচ্চা কাচ্চা হবে, স্বামী সন্তান, এগুলো তো একটা ঝামেলাই, তাই এগুলোর দরকার কি? একা একা আছেন এটাই তো ভালো, তাই না? তাও আম্মু আছে, আম্মুটার চিকিৎসা করতে লাগবে না, আম্মুটা অসুস্থ। কি হয়েছে আপনার আম্মুর? আম্মুর কি তুলতে পাথর। আরে আপনার মা কি আপনাকে আসতে বলছে ভিডিওতে? আমি আমার আম্মুরে বইলাই আসছি। আচ্ছা আচ্ছা। আম্মু কি চিন্তা করে আপনাকে নিয়ে? এখন কি চিন্তা করবে আম্মুর জন্য? আম্মু আমরা নিয়ে কি চিন্তা করবে? আমি আম্মুর নিয়ে চিন্তা করি, এর জন্যই আসছি যাতে কোনো ভাই যাতে আমার পাশে দাঁড়ায়, আমার আম্মুর চিকিৎসা করতে পারি, ভালোভাবে চালাতে পারি, এর জন্য। তা আপনার আম্মু চিন্তা করে না যে মেয়েটাকে ভালো একটা জায়গায় বিয়ে দিই? চিন্তা তো করে, আম্মু চিন্তা করবে না? তো চিন্তা করলে তাহলে কেমনে কি হলো? আপনি তো লেখাপড়াও শিখাই নাই, মানুষের বাড়ি কাজে পাঠাই দিয়েছে, তাহলে হইলো? এটা কোনো ভালো জীবন নাকি? কি করবে আর, আমি নিজেই অসুস্থ, আমরে দিয়ে আমি কাজে পাঠাই না, আমি নিজেই কাজ করি। আচ্ছা আচ্ছা। মার প্রতি খুব ভালোবাসা, যাক সন্তানের ভালোবাসা থাকাই ভালো। তা এখন সবচেয়ে কষ্ট লাগে কি মার জন্য না নিজের জন্য? আমার জন্যই কষ্ট লাগে। আচ্ছা আচ্ছা। তাই যে ভিডিওতে আসছেন, কেউ যদি বিয়েশাদী করতে চায় তো বিয়ে করবেন নাকি সহযোগিতা চাইবেন? বিয়েশাদী তো করব, মনের মতো মানুষ পাই। কেমন হইলে মনের মতো হবে? মানুষ যেমনই হোক, যে আমার পাশে থাকবে, আমার দায়িত্ব নিবে, আমার আম্মুটার খেয়াল রাখবে, আমার আম্মুটার ভালো চিকিৎসা করবে, সবসময় পাশে থাকবে। আচ্ছা। তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? ফোন নাম্বার। নাম্বারটা মুখস্থ আছে? না মুখস্থ নেই। কোনো প্রেম ভালোবাসা আছে নাকি আবার? না। কাজে মেয়ের তো প্রেম টেম সুযোগ পেলে প্রেম টেম করে ভেঙে চলে যায়, এরকম তো নাই নাকি? আচ্ছা। তা নাম্বারটা আমার আমার কাছে দেন, আমি দেখে বলে দিচ্ছি। হ্যালো বিয়ার, শুনতে পারলেন, এক অসহায় গরিব পরিবারের একটি মেয়ে, বাবা নাই, মা আসলে অসুস্থ হওয়ার কারণেই মানুষের বাড়িতে কাজ করতে হয়, খুবই কষ্টের জীবন। আসলে আজ প্রতিবেদনে আসছে মাকে একটু চিকিৎসা করবেন, নিজের একটা জীবনসঙ্গী খোঁজার আশায়। কেউ যদি সত্যিকার অর্থে বিয়ে করতে চান বা পাশে দাঁড়াতে চান বা যোগাযোগ করতে চান, অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01826374209। নাম্বারটা আমি আবার বলে দিচ্ছি, নাম্বারটা হচ্ছে 01826374209। নাম্বারটা খোলা থাকে তো? যাক, নাম্বার খোলা রাখবেন, আর অবশ্যই নামাজ কালাম পড়বেন। নামাজ কালাম পড়েন? নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন, ঠিক আছে? কেউ ফোন দিলে সত্য কথা বলবেন। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।